তবে আপনি যখন বিভিন্ন ইস্যুতে ছুটি চাইতেন সেটা নিয়েও তো অনেক সমালোচনা হয়েছে যে এখন আমি কি ইন্ডিয়ার সাথে ছুটি চাইছি আমার প্রশ্ন হচ্ছে একটা আমি কি ইংল্যান্ডের সাথে ছুটি চাইছি আমি কি কোনো বড় সিরিজের সময় ছুটি চাইছি কে কোন সময় খেলেনি এটাও তো দেখার প্রশ্ন নতুন একটা প্লেয়ারকে সুযোগ দিলাম আমরা সিনিয়র কেউ না খেলে সে মুশফিক ভাই জায়গা সে রিয়াদ ভাই জায়গা সে তামিম এর জায়গা সে আমার জায়গা আমরা কি কাউকে সুযোগ দিলাম কখনো ছাত্র সিং বলছিলেন যে বাংলাদেশ একটা কাজ খারাপ করেছে আগে যখন তিনি ছিলেন না মোস্তাফিজুর রহমানকে টানা ম্যাচ খেলে যাওয়া খারাপ পারফর্ম করার পরেও তিনি বিশ্বাস করেন যে পারফর্ম করছে না একটা সময় গিয়ে তাকে তার জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত তাহলে বেঞ্চটা স্ট্রং হয় আপনি এই ব্যাপারটা কিভাবে অ্যাড্রেস করেন দেখুন আমি তো রেস্ট আর রোটেশন পলিসিতে সবসময় বিশ্বাস করতাম এখন আমাদের ওপেনার সংকট হচ্ছে সবচেয়ে বড় সংকট যেটা কিংবা নাম্বার সেভেন আমরা কি এই জায়গাটাতে কখনো ট্রাই করেছি কাউকে আমরাও যখন ওয়েস্ট ইন্ডিজে কোনো পয়েন্ট সিস্টেম ছিল না ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার ছিল না জিম্বাবুয়েতে কোনো কোয়ালিফিকেশনের ব্যাপার ছিল না তখন কি আমরা নতুন একটা প্লেয়ারকে সুযোগ দিলাম আমরা সিনিয়র কেউ না খেলে সে মুশফিক ভাই জায়গা সে রিয়াদ ভাই জায়গা সে তামিমের জায়গা সে আমার জায়গা আমরা কি কাউকে সুযোগ দিলাম কখনো আমাদের করতে দেওয়া হলো ওই সুযোগটা আপনি নতুন করে প্লেয়ার হবেন আপনি যখন বিভিন্ন ইস্যুতে ছুটি চাইতেন সেটা নিয়েও তো অনেক সমালোচনা হয়েছে এখন আমি কি ইন্ডিয়ার সাথে ছুটি চাইছি আমার প্রশ্ন হচ্ছে একটা আমি কি ইংল্যান্ডের সাথে ছুটি চাইছি আমি কি কোনো বড় সিরিজের সময় ছুটি চাইছি কে কোন সময় খেলেনি এটাও তো দেখার প্রশ্ন বরং এই ছুটিটাই আরেকজনের জন্য অপরচুনিটি হতে পারে যেটা আপনি আসলে অবশ্যই হতে পারে তাহলে আমাদের মেবি এখন আর এই টেনশন করতে হতো না একটা প্লেয়ার যদি 12টা ওডিআই ম্যাচ খেলে আসতো ওই সময় ওই প্রেশারলেস অবস্থায় আমি শিওর এখান থেকে দুইটা ওপেনার পাওয়া যেত আপনি দেন 6 মাস দেয়ার উইল বি টু ভেরি গুড ওপেনার্স ছোট করে আপনার দলটা নিয়ে একটু জানতে চাই যে একাদশ মানে যে স্কোয়াড নিয়ে আপনি যাচ্ছেন বিশ্বকাপে যত কিছু হয়ে যাক যা কিছু হয়ে গেল যত গল্প হলো আপনার সঙ্গে সব কিছুর পর আপনি ক্যাপ্টেন আপনারই দল আপনার স্কোয়াড এবং ভারতে 9টা ম্যাচ আপনাকে খেলতে হবে আপনাকে লিড দিতে হবে সো হোয়াটস ইউর এক্সপেকটেশন সাকিব আল হাসান আমি আশাবাদী আমি বিশ্বাস করি এই টিম ভালো করবে এবং উইল ফাইন্ড সাম ভেরি গুড এক্সাইটিং নিউ প্লেয়ার্স এটা আমি বিশ্বাস করি যেহেতু দলটার ভেতরে অনেক ইয়াং প্লেয়ার আছে এখন এবং আমি ওদের প্রতি খুবই আশাবাদী ওরা যদি ফেল করে আমি তাও ডিমোরালাইজ হব না আর ওরা যদি খুব ভালো করে আমি খুব খুশি হব না বাট আইল বি হ্যাপি ফর দ্যাম আমি ওয়ার্ল্ড কাপে যাচ্ছি প্রতিটা ম্যাচ জিততে আমি জানি আমি প্রতিটা ম্যাচ জিতবো না কিছু জিতবো কিছু হারবো পার্ট অ্যান্ড পার্সেল অফ মানে গেম কিন্তু আমি যাচ্ছি প্রতিটা ম্যাচ একটা 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 করে খেলতে এবং প্রতিটা ম্যাচেই আমরা জেতার জন্য নামবো জেতার জন্য খেলবো এবং আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করবো দিন শেষে যদি আমরা হেরে যাই উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান আমরা যদি জিতে যাই স্টিল উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দ্যাটস হাউ উই ওয়ান্ট টু প্রসিড দিস ওয়ার্ল্ড কাপ দর্শক গণমাধ্যম একটা বড় রোল প্লে করে যেহেতু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সবার কাছে আছে গণমাধ্যমের কাছেও আছে সাধারণ মানুষের কাছেও আছে এবং আপনি যেটা বললেন যে অনেক স্পেকুলেশনের কারণে আপনি হয়তো বিষয়টা যেভাবে হ্যান্ডেল করছেন দলের আরেকটা খেলোয়াড় সেভাবে হ্যান্ডেল করতে নাও পারে সো নিশ্চয়ই একটা মেসেজ আপনার দেওয়ার থাকবে টুয়ার্ডস অল দ্য মিডিয়া আই মিন সেটা ব্যক্তিগত মিডিয়া হোক অথবা গণমাধ্যম হোক না ওরকম না আমি আসলে কি কি রিকোয়েস্ট করব কিংবা কি বলবো আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা ম্যাটার করবে হ্যাঁ চলুক আমি শুধু একটা জিনিসই ফিল করি আমাদেরকে ছোট করে বাইরে আসলে অন্য কেউ বাংলাদেশ বড় হতে পারবে না সো আমরা যদি একসাথে মিলে কাজ করতে পারি মেবি আমরা একটা ভালো কিছু সম্মান দেশের জন্য নিয়ে আসতে পারি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.